কত আপন বাবা মা ও বাবাজি, বাপমার কথা যখন মনে হলো আমার মা অসুস্থ। আপনাদের কাছে দোয়া চাই, খবর এসেছে গতকালকে রাত্র 12টার দিকে মা অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে। আমি বুঝি, শুধু আমি একা বুঝি না, আপনারাও বুঝেন। যার মা এমনি করে অসুস্থের খবর আসে, যার মা বিছানায় পড়ে যায়, ওই সন্তান বোঝে মা কি জিনিস। মায়ের দরদটা ওই সন্তানের কলিজার মধ্যে আছে, যেমনটা এই অবাগা সন্তান আসাদুল্লাহ সাইফির কলিজার মধ্যে পারা পারা হয়ে যাচ্ছে। বাবা তোমারে বুঝাইতে পারতেছি না, মায়ের অসুস্থের খবরের বেদনাটা কলিজার মধ্যে কতখানি গেঁথে যায় ঠিক কিনা। আমার বাবার রে মা বড় ধন, মা বড় আপন, ও আমার শহরে বাবার রে, ও আমার কানিগঞ্জ ঢাকার বাবারা, হাসনাবাদের যুবক ভাই তোমার কাছে বলে যাই, মার মনে কখনো আঘাত দিও না, মা বড় আপন। নিজের শক্তির কারণে যৌবনের খাতিরে, নিজের যৌবনের নেশায় পরে কোনোদিন মায়ের বইলা যাইস না। এই মাতা যে কত আপন বুঝবি ওই দিন, যেই দিন মায়ের কপালের মধ্যে সাদা চান্দিনা টানিয়ে দিবে, সেইদিন ইচ্ছা করলে আর মায়ের চেহারা দেখতে পারবি না। যুবক আমি কসম করে বলি, আমিও তো যুবক, আমিও তো তোমার মতো আমার নেশার মধ্যে তো আমিও লিপ্ত, আমিও তো আমার মায়ের মাঝে মধ্যে ধমক দিয়া কথা বলেই ফেলে, আল্লাহ মাফ করো। মায়ের অসুস্থতা খবর শোনার পরে কলিজাটা টুকরো টুকরো হয়ে যায়, তোর হাতের মধ্যে দড়ি রে ভাই, তোর পায়ের মধ্যে পড়ি রে ভাই, এই ধন হারাইয়া কান্দিস না। এই মায়ের কষ্ট দিয়া, এই মায়ের আঘাত দিয়া, এই মার অসুস্থ হইলে খবর না নিয়ে থাকিস না। এই মায়ের চাহিদা, এই মায়ের পাওয়া, এই মায়ের দরকার গুলো তুই পূরণ না কইরা বন্ধুদেরকে নিয়ে আড্ডায় থাকিস না। কানবি কানবি যেই দিন মায়ের আর মা বলে ডাক দিতে পারবি না, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপ বানাইলেও ঋণের শোধ পাবে না। ঠিক নি মন্দর দিভাবে কেউ হবে না আমার, একটু মার চেহারাটা মনে করে একটু আমার সঙ্গে গান, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ পাবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ পাবে না আমার, এমন দরদি ভাবে কেউ পাবে না আমার, মায়ে ঠেকিয়া সন্তানের দকালে মা প্রাণ হারায়, সেই মাকে কষ্ট কেউ দিও না ধরা। কত ডেলিভারির কেসের খবর এমন পাওয়া যায়, এমন মা সা দশটা মাস দশ দিন পর্যন্ত গর্ভের মধ্যে সন্তান নিয়া কত লাথি খাইল আমার মা, ফুলে ফেপে কলা গাছের মতো হয়ে যায়, রক্ত শূন্য তাই মায়ের মধ্যে একলিপসিয়া হয় খিচুনি উঠে, আমার মা ঘুমাইতে পারে না, আমার মা খাইতে বসতে পারে না, গভীর রাত্রে ঘুমাইছে সন্তান, তুমি রাখতে বেড়াচ্ছ আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে, পরের দিনও ঘুম হয় মা ক্ষুধার্ত, খাবারের রুচিটা নাই, মুখের কাছে খাবার বন্ধ হয় একদিন দুই দিন, কোন রুচির ট্যাবলেটে কাম হয় না, কোন
সিলাইন খাইলে আমার রুচি আসে না, মাসের পর মাস মা না খেয়েছে, এত কষ্ট করে যখন ডেলিভারি হয়ে যায় ইয়াদুরের সন্তানটা রে ওই মা দেখতে পারে না, পিছনের দিকে তাকাইয়া দেখতে পারে না রে, একটা নজরে সন্তানটা রে দেখতে পারে না, একটা নজর এই সন্তানটারে দেখার মতো সুযোগ ওই মায়ের হয় না। ওই মায়ের কলিজার মধ্যে যে কত বড় দুঃখ নিয়ে ওই মা কবরে শুইছে রে পাবলি, তোর চামড়া ঢিল হয় না, তোর শক্তি আজকে কমে নাই, তুই বুঝবি না তোর বন্ধু আছে, তোর পালচান আছে, ডিসকভার আছে, টান দিলে 100 গতি হয়, নিজের বলিউডের হলিউডের হিরো মনে হয়, তোর কেমনে ওই বৃদ্ধা মায়ের কথা মনে পড়বে। ও বাবা রে আমি তোমার যুবক ভাই, মায়ের অসুস্থতার খবর শুনে আজকে কলিজার মধ্যে বড় বেদনা, তোমার কাছে বলি গো বাবাজি, ও বাবাজি খবরদার খবরদার, দোহাই আল্লাহ এইখানে যে কয়টা ভাই আছো, একটা ভাই ও মার কপালে মার কদমে আজ থেকে জীবনে মা যতদিন বেঁচে আছে কোনোদিন মার মনে আঘাত দিবা না, প্রতিজ্ঞা করতে রাজি আছো কে কে আল্লাহ দরবারে হাত দেখাও, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাইকে মার খেত কা বানিয়ে দাও। আমার ভাই মায়ের থেকে সন্তানের দায় সকালে মা প্রাণ হারায়, এই মায়কে কষ্ট কেহ দিও না ধরা, মায়ের কলিজায় আঘাত দিলে, মায়ের কলিজায় আঘাত দিলে আল্লাহর আরশ কাঁপে, মায়ের কলিজায় আঘাত দিলে আল্লাহর আরশ কাঁপে, সন্তান তুই দুনিয়াতে এমন ভুল করিস না, জনম দুঃখিনী আমার এই ধরনীতে মা, এমন ধরতি ভাবে কেউ হবে না মা গো, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপ সুবানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি আমাবে কেউ হবে না মা গো, এমন দরদি আমাবে কেউ হবে না মা গো। আমার ভাইরা বন্ধুরা বাবারা, মায়ের খেদমতগার সন্তান হইও, তোমার জান্নাত তোমার জাহান্নামের চিন্তা করা লাগবে না। ও বাবারা রে খয়রুত তাবি যাকে বলা হয়, শ্রেষ্ঠ তাবি যাকে বলা হয়, তার নাম হলো ওয়াজ করুনি। কি নাম একটু বলবো নি, একটু বলবো বলবো এদিকে যাবো একটু অপ্রাসঙ্গিক একটু কথা বলছি। মায়ের কথা যখন চলে আসলো, এই লোকটা জীবনে কোনো দিন আমার নবীরে দেখে নাই, আমার নবীর সময়ের এই লোকটা ছিল, বিশ্বনবী যখন এন্তেকালের পূর্ব মুহূর্তে চলে আসলেন, এই বিশ্বনবী আলীরে ডাকলেন, ওমরে ডাকলেন, ওমর আলী তোমাদের কাছে আমার একটা আবদার, আমার একটা ওসিয়ত, আমার জামাটা এই যে আমি যেটা সবচেয়ে বেশি গায়ে দেই বেশি ভালোবাসি, আমার এই জামাটা তোমরা আমার ইন্তেকালের পরে অমুক জায়গায় আমার একটা পাগল দেখবা ওয়াইসাল করনি, ওই পাগলের কাছে দিয়ে আসবা।
আমার ভাইরা, নবীর ইন্তেকালের পরে আবু ওমর আর আলী নবীর ওসিয়াত পালনের জন্য জামাটা নিয়ে গেলেন। জামা নিয়ে যাওয়ার পরে ওনাকে খুঁজে বের করলেন। লম্বা ঘটনা, লম্বা করে বলছি না। খুঁজে বের করার পরে জামাটা দিলেন, কিন্তু মনের মধ্যে মানে না, আল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবি আবু বকর কেন জামা পেল না। নবীজি বলেছেন, আমার পরে যদি কোন নবী আসতেন সে ওমর হতো, আমি ওমর তো ওইরকম একটা পর্যায়ের লোক, সম্মানের লোক, আমি নবী হওয়ার যোগ্যতা রাখি, কিন্তু তারপরেও আমারে আমার নবী জামা দিল না। আলী বলে, আমি আনা মাদিনাতুল ইলম আলী ও বাবুহা, নবী তো আমার সম্পর্কে বলেছেন আমি মদিনার ইলেমের শহর, আর আমার আলী হলো দরজা, আমার এত সম্মান বেলায়েতের বাদশাহ, আমি আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমার কেন নবী জামা দিল না। নবী এমন একটা মানুষকে জামা দিল যেই মানুষটা কোনোদিন আমার নবীর দেখলো না, নবীর কাছে গেল না, নবীর সঙ্গে একটা কথাও বলল না, এই মানুষটারে কেমনে জামা দিল প্রশ্ন মনের মধ্যে উৎপাট খায় কেন বলে কোন না। আমার বাইরা খায়রুত তাবিঈন ওয়া ইসাল কারনি, অনেকে পাওয়ার পরে অনেক সেখানে অনেক ঘটনা ঘটে গেল, শেষ পর্যন্ত ওনার সঙ্গে একটু কথা বলার সময় চেয়ে নিলেন। ও ভাই ওয়া ইসাল কারনি, আপনার কাছে জানতে চাই কি এমন আমল আপনি করেছেন যে আমলের কারণে আপনি জীবনে নবী দেখলেন না, নবীর থেকে কোনো তালিম নিলেন না, নবীর কোনো ওয়াজ শুনলেন না, নবীর কোনোদিন কোনো হাদিয়া দিলেন না, নিলেন না, নবীর সঙ্গে আপনার কোনো মুআমেলা মুশারাত নাই, তারপরও আপনি কেন জামা পাইলেন, একটু আপনার আমলগুলো বলতে চাই, কেন আপনি নবীর না দেখার পরেও আপনি নবীর থেকে জামা পাইলেন। ওয়াসাল কারানি চিৎকার দিয়ে কান্দে আর বলে, বাবাই আলী ভাই ওমর, আমি ওয়াসাল কারানির কোন গুণ নাই, আমি আল ওয়াসাল কারানির কোন আমল নাই, আমার কোন ক্রেডিট নাই, আমার কোন যোগ্যতা নাই, নবী আমারে কেন 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 জামা দিলে তা আমি জানি না, কিন্তু ভাই ওয়াসাল কারানি তোমাদের কাছে জানতে চাই, তোমরা বলো তো আমার নবী ওহুদের ময়দানে দুটো দাঁত খুইয়েছিলেন কি না? হ খুইয়েছিলাম। ও আবু বকর, ওমর, আলী তোমাদের মুখটা একটু দেখতে চাই, তোমাদের মুখে দাঁত আমার নবীর দাঁত ছিল না, তাইলে তোমগো মুখের মধ্যে দাঁত আমার নবীরে কেমন ভালোবাসলা। ভাই আলী ভাই ওমর আমার দিকে তাকাও, আমি নবীর সামনে কোনোদিন যাই নাই, নবীর কোন দাঁত দুইটা ভাঙছে তাও আমি জানি নাই, কিন্তু আমি ওয়াসাল কারণে সহ্য করতে পারি নাই, আমার নবীর মুখে দুটো দাঁত থাকবে না, আর আমি 32টা দাঁত নিয়ে বসে থাকবো, আমার নবীর দেখতে অসুন্দর দেখাবে, আমার নবী দন্তহীন, আমি ওয়াসাল কারণে দন্তওয়ালা, তাইলে আমি এই জগতের মধ্যে কেমন নবী প্রেমিক হলাম, কেমন নবীওয়ালা হলাম। ওয়াসাল কারণে বলে, ভাই আমি দাঁত ভেঙে ফেলেছি দুটো বাংশি, মনে পড়ে হায় রে, মনে হয় এই দুইটা না অন্য দুইটা, আমি আবার দুটো বাংশি, মনে হয় অন্য দুইটা, এমনি করে করে মনের সন্দেহ মেটানোর জন্য দেখো দেখো আমি আমার মারির মধ্যেও দাঁত রাখি না। তাদের ভালোবাসা কেমন, আর একটা গুণ জানানি, আমি কেন আমার নবীর দেখতে যাই না, আমার নবীর কিনারে কেন যাই না, আমি জানি আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমার নির্দেশ করেছেন, ওয়াদা রব্বুক আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন বাপ মার খেদমত করার জন্য, বাপ মার সেবা করার জন্য। ও ভাই ওমর, ও ভাই আলী, আমি আমার মা এই জায়গার মধ্যে থাকি, আমার মাটা এত দুর্বল এত ক্ষীণ এত হীন আমার মা,
আমার মায়ের সব সময় কাঁধে লইয়া লইয়া আমি পথ চলতাম, আমার মায়ের সব সময় জঙ্গলা থেকে কাঠ কুড়াইয়া গরম পানি দিয়ে খাওয়াইতাম, মায়ের গোসল করাইতাম, অজু করাইতাম। আমার মা যতক্ষণ পর্যন্ত না খাইতো আমি ওয়াসাল কারণে খাইতাম না। আমার মায়ের সেবা একটা মুহূর্তের জন্য আমি ব্রাকসতেই নাই, আমার মায়ের জন্য আমি বিয়ে করি না, আমার মায়ের খেদমতে ডিস্টার্ব হবে বলে আমি সংসার করি না। আমি এই পৃথিবীর মধ্যে দুনিয়া বলতে কিছু চাই না, শুধুমাত্র আমার মাকে নিয়ে থেকেছি অমর আলী। আমার মায়ের জন্য আমি আমার নবীর কিনারে যে যাব দুই তিন দিনের সফর, আমার মার কি হবে এই জন্য আমি নবীর কিনারে যাইতে পারি না, কিন্তু যাইতে মন চাইছে। কলিজাটা সব সময় নবীর প্রেমে দক 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 করছে। আমি আমার মায়ের রেখে যাইতে পারি না, এই দুইটাই আমল ছাড়া আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ছিল রে, আমার মায়ের মহাপদ আমার মায়ের খেদমত ভিতরে ছিল। এছাড়া আমার আর কোনো আলেম নাই, আমার আর কোনো জ্ঞান নাই, কোনো আমল নাই। আবু বকর ওমর বলে ও ভাই ওয়াসাল কারানি, আলী ডেকে বলে ওয়াসাল কারানি, আর বলতে হবে না। জামা কেন আবু বকর পায় না, জামা কেন ওমর পায় না, জামা কেন ওসমান আলী সাহাবীরা পায় না, জামা কেন ওয়াসাল কারানি পায়? ওয়াসাল কারানি জামা পাওয়ার একমাত্র অধিকারী বান্দা ঠিক কিনা গো? ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বলে নো মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে ঠিক কিনা? তুমি ছিলে গিয়াছেন খোদার হাবিবি, বলেন তুমি ছিলে আসরিব গিয়াছেন খোদার হাবিব, আমার সোনার মদিনা সোনার মদিনা হইলা তুমি নবীজির আগমনে, তুমি সোনার মদিনা হইলা রে নবীজিরা গমনে, আমার নবীর কারণে আমার না। আপনাদের কাছে জানতে চাই সোনার মানুষ নবীর কারণে হওয়া যায়, হইতে রাজি আছেন কে কে হাত তুলে দেখান, আল্লাহ তুমি কবুল করো।